বাদশাহ হারুন রশিদর এক বাচ্চা আসলা, যার বয়স কিতাবর মধ্যে লেখিতরা মাত্র 16 বৎসরের জোয়ান। ও জওয়ানকে খালি দরিয়া আইছে, জওয়ানকে উঠিতে সময় অত বড় টেকাওয়ালা এক জমিদারর বাদশার ফুয়া 16 বৎসরের বাচ্চার তুলা জ্ঞানর লীলা খেলা দেখো না। 16 বৎসরের বাচ্চার, আমরা তো এনে বহু যুবক আছি, আমারও বয়স 40 বছর, 40 বৎসর, কিন্তু আজ পর্যন্ত বাদশার ফুয়া 16 বৎসরের বাচ্চার যে কাণ্ড জ্ঞান বা যে চিন্তাধারা, এটা আজ পর্যন্ত আমি অর্জন করতে পারছি না। আমরা প্রত্যেকে অর্জন করতাম যে 16 বৎসরের বাচ্চায় যদি ইলা করিলে ইতে ভালো, কিতা করছে বাদশার ছেলে সবসময় তকি মাতাত, আসলে স্ট্যান্ডার্ড থাকত আসলো, চুল হানি সিং তাকিয়ারও বাড়িয়া কোনো সিং থাকলে হনে রাখত আসলো, এলা তাক আছে থাকলেও বেজার হইব না। আমি হইয়ার আজকের যুবকে ই ফ্যাশন করিলে ইসি ইচ্ছা, কিন্তু ই ফ্যাশন আপনারা মা তাকে যাইব গিয়া কোন সময় যাইব গি? নবীজি হইতরা আকসিরু জিক্রা হাজমিল্লাজাতিল মৌত, আপনি আমি মৌতর কথা যদি স্মরণ করিলাই বিলে দেখো আপনার আমার নখ যদি থাকে, আতর নখ থাকে, মরার বাদে নখ কাটিয়া করে দেওয়া হয়নি, ও পর্যন্ত করা হয় যে আর মনে করছি ফেদা থাকলে দৈতে সময় ফেদা আপনায় উন্ডাইয়া ছুটাইয়া দেবা হয়, কিলাইল দি কিলাইয়া ফেদা আপনায় ছুটাইয়া আপনায় তোরে দইয়া পরিষ্কার করিয়া আপনারে আমারে দেবা হয়। ও পর্যন্ত মুসলাম বা লাম্বাও যদি থাকে তবু মরিয়া হারলে একনাই নার খাটিয়া দেওয়া হয় না, ফাইট করে দেওয়া হয় না, হাসান হ্যাঁ বেশ তাকি বেশ চুল অক্সাইন করে বা দাড়ি অক্সাইন করে ফুসিয়া দেব হইব, দইয়া ফাঁকলিয়া ফুসিয়া অক্সাইন করে দেব হইব, মুস অক্সাইন করে এক কলর সাইড করাইয়া দেব হইব, চুল অক্সাইন করে ওলা ফাইট করিয়া দেব হইব, কিন্তু আপনি আমি যে দুনিয়ার যে ফ্যাশন লইয়া যদি নবীওয়ালা ফ্যাশন ছাড়িয়া দুনিয়ার ফ্যাশন লইয়া বাবা যুবক যদি মরি, আপনার আমার মৃত্যুর পরে নবীজিরে দেখা নিব, নবীজিরে দেখা নিব। কোনো রিবায়তের মাঝে আছে মুসলমান মরার পরে তারে দাফন করিয়া হারলে নবীজি তার কবর আইন, ফরিস্তায় আইয়া ফাইন যে নবীজিয়ে তারে সাইত্রা তুলা হুন ভাই, আপনি আমি কোন সময় মরম খেউরর মৌতর তারিখ খেউরর জানা নাই, আসেন খেউরর জানা নাই, আর এই টাইম আওয়ার লগে লগে আপনার আমার জওয়ান কিয়ে পয়লোয়া নিয়ে শক্তিয়ে দৌলতে টেকায় বুদ্ধি আমার এক বাঁচাইতে পারত না, পারব না মৌত তাকে বাঁচাইতে পারত না। তো আপনি যে হালত থাকো হালতর মাঝে মরি যাও যদি মরার পরে আপনি তো নবীজির উম্মত, দাফন করি আল্লাহ দু জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন আপনার কবরের মাঝে আইন, নবী উম্মতর কবরের মাঝে আইয়া উম্মতর চেহারা উম্মতর মুখখান দেখিয়া যাইতাছাইন, ও ভাই আপনার মুখ তাকিয়া আমার আপনার মুখ তাকিয়া যখন কাফড় দে হরাইবা নবীজিয়ে হরাইয়া দেখবা বিলে মুসলাম বার দাড়ি বিলকুল নাই, একেবারে সাফান সাফা বেটিন তোর মুখ লইয়া গিয়া আপনি এক বেটা মানুষ পুতিছ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুঃখিত হইয়া নবীজির ড্রেস তৈয়া আপনি দুনিয়ার কুকুর মেকুরর ড্রেস লইয়া বান্দরকলর ড্রেস লইয়া যদি আপনি ফুত, ও বাবা নবীজির সুন্নত তৈয়া যদি বান্দরর ড্রেস লইয়া গিয়া ফুত, আল্লাহর নবীজি একেবারে খাজুল মুখ বানাইয়া বলো নাকুশ মুখ বানাইয়া রবানা ধরিলাইন, ফরিশতা আসলে আইয়া নবীজিরে ফান নবীজিরে দেখুন বিলে নবীজি আপনার রবানা ধরিলে ফরিশতা আসলে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো জানি আর না ওই আপনার উম্মত নিনা কিতা, আসলে তো আপনার নাম আব্দুল্লাহ সেলিমুল্লাহ আপনার নাম আব্দুর রহমান নবীজির উম্মত না থেকে তা, কিন্তু আপনার নামে আর আপনার পোশাকে আর আপনার ফ্যাশনে মিলছে না রে বাবা,
দর্শন লইয়া আপনি কবরের মাঝে ফুটেছ, আপনার নামের পরিচয় দেওয়া লাগতো না কবরের মাঝে, আপনার পেশনের পরিচয় পাবার লগে লগে আল্লাহর রসুল এখন মিলে ফরিস্তা, আমি তো আমার উম্মত মনে করে আইসলাম, আয়া মুখ দেখিয়ার তার পেশন দেখিয়া আমার উম্মত বলিয়া কোনো পরিচয় আর পাইছি না, আমি চলিয়া যাই আর গিয়া, গতিকে এখন তোমার তান হাবালা করলাম, তুমি তান জেলা খুশি ওলা তার লগে মামেলার ব্যবহার কর। আর যখন বাবা আপনি এক মুসলমান বাবাই নাম রাখছেন আব্দুর রহমান, আপনি যুবক চাহে মুরব্বীও যে ফ্যাশনের মধ্যে যে বয়সের মধ্যে আপনি মরছেন, আল্লাহর নবীর সুন্নতে অনুসরণ করিয়া আপনার একেবারে বডি থাকি লইয়া মানছে কইন চৌকে যে তু যে ঘুরে বালা পায়, ও বাবা খাইতে গো বালা লাগে নিনা বাদ লাগে, মানুষের চকুর দেখার মাঝে যদি আপনার নবীওয়ালা ফ্যাশন থাকে তাহলে আল্লাহর নবী যে আপনার কবরের মাঝে উন্মত দেখার দেখার লাগিয়া নবী যে আইনে আয়া মুখ দেখার লগে লগে নবী যে মুস্কি হানি দেন, ফরিশতায় মুস্কি হানির মাঝে আয়া নবী যে রেফাইয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উন্মত নি নাকি তা, নবী যে এখন ও ফরিশতার দল হল এ আয়া থাকলো গিয়ে আমার মায়ার উন্মত, আর আমি নবী যে কয়া তার লগে ব্যবহার করতে তোলা চিন্তা করে ব্যবহার খান খান ব্যবহার খান তা করবাই, নবী দিয়া ফরিশতা অকলর ওখান হইয়া তার সপর্দ করিয়া চলিয়া যান গিয়া নবীর উম্মতর লগে যে উম্মতর পরিচয় স্বয়ং নবী দিয়ে দিলাইছেন, আপনি আমি অনুমান করি না বাবা নবীদের উম্মতর লগে ফরিশতার মামেলার ব্যবহার হইব কেমনে। আজকের কিছু যুবকে অত দাড়ি রাখছেন রাখছেন না, এই দাড়ির ফ্যাশন ইয়া থাকলো কি বাবা, এই বাজু থেকে আক্তা নিয়ে এমন সুকা করে এখান দিয়ে যদি এই সুকা খটার সুকা দিয়ে যদি খেউরে ফার মারে তে গাইল্লা করিব লাগিব আসে না, ওলা এক এক দাড়ি বেজার ইয় না যুবক, আজকের ফ্যাশন যেটা ফ্যাশন সম্পর্কে হইয়া কিন্তু টেকা আলা বাফর ফুয়ায় কিতা ফ্যাশন লাগাইছে, সুন্নতি লেবাস পরিধান করেছে, চুল রাখতে সময় সুন্নতি চুল রাখা হইয়া থাকলি তিন প্রকার, একটা হইয়া থাকলি আপনি জেলা কাটিছেন একেবারে সমান করে সারা কাটিছেন, তলে দি জেলা উফরে দিওলা সাইর বাই সমান করছেন এক সুন্নত, আর একটা সুন্নত হইয়া থাকলি আর নবীওয়ালা সুন্নত আর একটা হইয়া থাকলি চুলের মাঝে, একেবারে কোর লাগাইছ না কাটিয়া দুলে সাদ করে লাইছ নিটাও আর এক সুন্নত, আর এক সুন্নত ইয়া থাকলো গিয়া আপনি আপনার চুলরে লম্বা করিয়া নিয়া একেবারে সুন্নতি চুল যে করে মানুষ এখন খান দেখাটা ইগো ইয়া থাকলো গিয়ে তিন নম্বর সুন্নত, আপনি তিনটা সুন্নতর মধ্যে তাকিয়া যেটা পছন্দ করো ওইটা রাখাত আপনার সোয়াব আছে মুসলমানি পরিচয় আছে বাবা, তো কোয়াত আসলাম হারুন রশিদ বাদশার ছেলে অত টাকা পয়সা সোনা গয়না আর অত সুখ শান্তির বাদেও আল্লাহর বন্দায় চাইলে হানি সিংহর ফ্যাশন মাথার মধ্যে লইয়া চলতে পারে, হানি সিংহর ফ্যাশন তুইয়া সুন্নতি লেবাস তকি মাথার মাঝে লাগাই দিছে, আল্লাহর বন্দায় যদি চাইতো তাহলে জিন্স প্যান্ট লাগাইয়া সমাজের মাঝে ঘুরিতে পারে ফোর টোয়েন্টি করিয়া, কিন্তু হারুন রশিদ বাদশার ষোলো বৎসরের বাচ্চা যুবকে সেলওয়ার কমিজ লাগাইয়া সেলওয়ার পাঞ্জাবি লাগাইয়া আল্লাহর বন্দা সমাজ চলাফেরা করে, কিতাবর মধ্যে লেখিত্রা ষোলো বৎসর বাচ্চার মাঝে অত দিনদারি আল্লাহ বানাইয়া দিছে ওলা ফিট করিয়া দিছে, বন্দায় দিনদারি অতখান পর্যন্ত ফিট করছে, কোনো কোনো সময় কবরস্থানের মাঝে যায় ডেইলি ডেইলি কবরস্থানের মাঝে যায় পাঁচ অক্তর নমাজ ফলে আর কবরস্থানের মাঝেও যায়, আর গিয়া আপনার কবরস্থানের মুর্দা অখলরে ডাকিয়া হয় বলে কবরস্থানের মুর্দা অখল,
এক সময় আসলো এই দুনিয়ার মাঝে তুমি তেন চলাচল করছো, আজকে চলাচল বেন্ট হয়ে গেছে গিয়া কবরের মাঝে তোমার তান বিছনা ফাতি লাইছো। কিন্তু দুনিয়ায় চলাচল করা থাকা অবস্থাত বহুত বড় বড় বাহাদুর হল তুমি তাই না আসলাই, কিন্তু তোমার বাহাদুরি আর শরীরের শক্তিয়ে তোমার মতটাকে বাঁচাইতে পারছে না। আর বহুত বড় বড় জমিদার হল আসলাই তোমার তানোর টেকা পয়সায় আর জমিদারিয়ে তোমার তান্দ্রে মত তাকিয়া বাঁচাইতে পারছে না, মরা লাগছে। ওলা আমার ওলা এক সময় আইয়া দিব আমার শরীরের শক্তি আমার মত তাকে বাঁচাইতে পারত নাই, আমার বাদ বাবার জমিদারিয়ে আমারে মত তাকে বাঁচাইতে পারত না। হাসাও তো কত বড় বড় শক্তিমান হল আসলাম। হজরতে হুদ আলাইহি সালাতু ওয়াসসালাম এক নবী আসলা, হুদ নবী আপনারা নাম চিনেন, হুদ আলাইহি সালাম, তান যুগ এক এক শক্তিমান হল আসলা, সেনা হল যারার শক্তি ও পর্যন্ত আসলো যে বড় বড় ফাত্তর তারা যদি গুষি মারত তে বড় বড় ফাত্তর তারার এক গুষির লগে এক বক্সিনের লগে বাঙ্গিয়া ফাটিয়া ছোর মার হইত, কি পর্যন্ত সেনা আসলো তারা হাসার। বড় বড় ফাত্তরও বক্সিন মারলে বড় বড় ফাত্তর চোর মার করে নিয়েছে, যদি ফাও দিয়া মুড়কড় মারছে ফাত্তরও তাহলে রান পর্যন্ত ফাত্তর ভিতরে হারাই দিছে। কইবাই মশাবে গপ্পা দিতরা জি না, গপ্পা নাই, এটা হাদিসর কথা। হজরতে হুদ আলাইহিস সালাতু সালামের যুগর মানুষ এটা ওলা উষা মুঠা আসলা, যারা আর উষাইয়ের কথা কইত্রা লম্বাইয়ের কথা কইত্রা যে সেই যুগও একেবারে বাঠি মানুষ যে যারে কইতা সমাজও দেখো একেবারে টুনিয়া যার বাটইয়া যার কইতা যে বাটইয়া, সেই যুগের সমাজের বাটইয়া আসলো অত অত ফুট উষা একেবারে নিচে কম বাঠি একেবারে বাঠি মানুষ যে এই যুগ আসলো তার বাটি অত কান হে 10 ফুট লম্বা আসলো, একেবারে বাটি মানুষ যে হে 10 ফুট লম্বা আসলো, আর যে 10 ফুট লম্বা সমাজের সবচেয়ে বাটি সে তো ই অত লম্বা লম্বা মানুষই তার গার মাঝে কি পর্যন্ত শক্তি থাকবো চিন্তা করুক, অত শক্তিও তার আরে মতটা কি বাঁচাইতে পারছে না। মরসইন ওলা মরা মরসইন জেলা আপনার সাফরে বাইড়াইয়া মারবেন, আল্লাহ তারারে ফরিশতা দিয়াও বাইড়াইছেন না আর মানুষ দিয়া মাংসরে বাইড়াইয়াও মারছেন না, শুধু মাত্র হাওয়া দিয়া ওলা বাইড়াইনি বাইড়াইছেন, জেলা সাফর আষাড়ন ওলা হাওয়ায় আষাড়িয়া তারারে ধ্বংস করে ফেলাইছে, অত বড় বড় সেনা হলরে। তো আমরার ভিতরে কি পর্যন্ত আর শক্তি আছে, কি পর্যন্ত শক্তি আছে, আপনি আমি কিয়ত বাহাদুরি করতাম সামান্য তা ফুটার লগে লগে শৈলর হাফ বন্ধ হয় না হাসানান, ও পর্যন্ত শক্তি, ও শক্তি আপনার আমার গাঁত সামান্য তা ফুটিয়া হারলে শেষ, শরীর খাফিতে খাফিতে শেষ, খাতা কাপড় দিয়াও শৈলর হাফ বন্ধ হয় না, শক্তি সব ব্যান্ড। এক ফাঁসবার ডায়রিয়া হওয়ার বাদে ফাঁসবার লেট্রিন পাতলা পায়খানা হওয়ার বাদে এখন আর সৌকে জনিফু কুড়ের চকুর সামনে দিয়া হয় না, এখনো শক্তি ফাঁসবার কুর পাতলা পায়খানার শক্তি আপনার আমার হাসে নাই, কিয়ত আপনি আমি বেটাগিরি করতাম না বেজার হইতে হাসা কথা নানি হাসা কথা এক নাই, কিয়ত আপনার আমার বাহাদুরি কিয়ত আপনার আমার বেটাগিরি তোরা চিন্তা করি ভাই। আল্লাহর বন্দায় কান্দে আর কয় বলে কবরিস্তানের মানুষ হল এক সময়ের মাঝে তুমি তেন বড় বড় জমিদার হল আসলায়, কিন্তু তোমার তান জমিদারি তোমার তানরে মোত্তাকে বাঁচাইতে পারছে না, আমি ওলা এক সময় আইব মোত্তাকে বাঁচতে পারতাম না মরি যাই মুগিয়া, আল্লাহর বন্দায় যারে পায় তার কাছে সর্বপ্রথম তার মুখর বাইশ্য তক লগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মঞ্চল লগে সাক্ষাৎ করার লগে লগে প্রথম বাইশ্য তক লগিয়া
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যুবকর মাঝে কি পর্যন্ত সালামর প্রচলন আছে তুলা চিন্তা করি না বাবা। আল্লাহর রাসূলে ফরমাইরা আমার উম্মতর মাঝে নামাজ রোজা সহ আর যদি লগে তিনটা আমল থাকে, যে উম্মতে পাঁচ ওয়াক্তর নামাজ পড়ে আর রমজানের রোজা রাখে, হারাম তাকে বাসিয়া চলে, হালাল আকলিয়া পাকলিয়া চলে, আর লগে দিয়া বড় আমলের দরকার নাই, ছোট ছোট তিনটা আমল করিলাই হে দুনিয়ায় ঘুরাফিরা করব মরার আগে আগে। আল্লাহর যাতে এই তিন আমলের খাতিরে তার লাগি জন্নতর আটখান দরওয়াজা খুলিয়া রাখিলেন, সুবহানাল্লাহ।